আসসালামু আলাইকুম। সাদিয়াস ব্লগ বাই রেসিপি থেকে আমি সাদিয়া আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পর বেশ সকাল সকাল আজকে আবার ভিডিওটা করা স্টার্ট করে দিয়েছি। আসলে বেড়ানোর পরে আমি আবার আমার নর্মাল জীবনযাপনে ফেরত এসেছি। তো আজকে ভাবলাম যে যেহেতু আমি আমার নর্মাল জীবনযাপনে ফেরত এসেছি, তো সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে আমার যে কাজগুলো সেগুলো আবার শেয়ার করি। আরেকটা কথা, আমি আপনারা এতদিন দেখেছেন আমি আমার ঢাকাতে বসে আমার বাসায় বসে আমি আপনাদের সঙ্গে আমার ব্লগগুলো শেয়ার করতাম। মাঝখানে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে কিছুদিন বেরিয়ে এসেছি। তো তারপরে এখন আমি আছি শ্বশুর বাড়িতে, আর শ্বশুর বাড়িটা গ্রাম অঞ্চলে। তো আমার যে ঢাকাতে যে লাইফস্টাইলটা ছিল সেটা এবং গ্রামের যে লাইফস্টাইলটা আছে সেটার মাঝখানে কিছুটা পরিবর্তন হবে। তো আশা করছি সেটা আপনারা সম্পূর্ণটা দেখবেন এবং আমার যে চেঞ্জটা সেটা আপনারা ভালো দৃষ্টিতে দেখবেন। কেননা গ্রাম এবং শহরের লাইফস্টাইল যতটাই মানে একজন মানুষই করুক না কেন, একই রকমভাবে করার চেষ্টা করুক না কেন, তারপরেও কিছুটা ডিফারেন্ট তো থাকবেই। তো আজকে আমি সকালবেলা তৈরি করছি স্যুপ নুডলস আমার ছেলের জন্য। ও এটা একটু খেতে পছন্দ করে, শুকনা যে নুডলসটা আছে সেটা বেশি একটা খেতে চায় না। তো সেজন্য আমি যে ম্যাগি নুডলসটা আছে সেটা এভাবে একটু স্যুপ করে রান্না করে নিয়েছি। আর সঙ্গে একটা ডিম নিয়েছি, যেহেতু এই নুডলসটার ভিতরে ডিম দেওয়া যায় না, তবে ডিমের পুষ্টিটারও খুব প্রয়োজন আছে বাচ্চাদের জন্য, তাই আমি এভাবে আলাদা ভেজে একসঙ্গে করে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম যেহেতু রান্না করতে যাব দুপুরের, তো কিছু মোছামুছি করার ছিল, তো সেগুলো ভাবলাম কাজ শেষ করে তারপরেই যাই। তো আমি আমার যে খাটের সাইড টেবিল, খাট এবং ফুলদানি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি দেখা যায় যে যেহেতু গ্রাম অঞ্চল, নিস্তালা বাসা, তো এখানে ধুলার পরিমাণটা একটু মানে ভালোই থাকে, তো এই জন্য দু তিন দিন পরপরই পরিষ্কার করা লাগে, না হলে দেখা যায় যে অনেক পরিমাণ ময়লা পড়ে যায়। তো আমি এভাবে ভালো করে একটি সফট কাপড় দিয়ে মুছে নিচ্ছি। ভালো করে ফুলদানিটা পরিষ্কার করে এরপরে একটা কাপড় যে সাইড টেবিলের উপর ছিল সেটাকে পরিষ্কার করে আবার বিছিয়ে দিচ্ছি। এভাবে কাপড় দিয়ে ঢেকে রাখলে ফার্নিচারগুলো দেখা যায় যে ভালো থাকে, কারণ কাপড়টা কিছুদিন পরপর ক্লিন করা যায়, তবে ফার্নিচার তো আর সাবান দিয়ে পরিষ্কার করা যায় না, শুধুমাত্র একটু ভিজা কাপড় দিয়ে মুছে নেওয়া যায়। তো সেজন্য এভাবে একটা কাপড় দিয়ে রাখলে ফার্নিচারগুলো ভালো থাকে। তারপরে বাজার থেকে কিছু কাঁচামরিচ এনেছে এবং কিছু সবজি এনেছিল, তো ভাবলাম কাঁচামরিচগুলোকে একটু বোঠা ছাড়িয়ে নিই, না হলে দেখা যায় এভাবে বোঠা সহকারে মরিচ রেখে দিলে সেই মরিচগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো মরিচটা এভাবে বোঠা ছাড়িয়ে পাকা মরিচ, কাঁচামরিচ এবং যদি নষ্ট মরিচ থাকে সেগুলোকে একটু আলাদা করে রাখলে মরিচগুলো ভালো থাকবে। তো এরপরে আমি ভাত রান্না করছি, আর আমাদের দেশে লাল চাউলের ভাত হয়, এটা দীঘা ধানের ভাত। তো এতে অনেক পুষ্টি থাকে, আমরা শহরে দেখা যায় অনেক দাম দিয়ে চাউলটা কিনলেও সেটা কালার মেশানো থাকে, অরিজিনাল থাকে না, আর এটা আমাদের নিজস্ব ক্ষেতের ধান, তো এজন্য এই চালটাতে অনেক পুষ্টি থাকে আর খেতেও মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে এই ভাতটা। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাক ভাজি করে নিচ্ছি, পুঁই শাক ভাজি। আমরা সচরাচর সবাই এই ছোটোখাটো রান্নাবান্না করতে পারি। আর আরেকটি কথা বলে নিই, আমি আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু আমি কাউকে কিছু শেখানোর চেষ্টা করছি না, অ্যাকচুয়ালি আমি সেই দুঃসাহসও করি না, কারণ আমি জানি আমার আপুরা, আন্টিরা যারাই আমার ভিডিওটা দেখে না কেন তারা সবাই কম বেশি রান্নাবান্না করতে পারে এবং হয়তো বা আমার থেকে অনেক ভালোই পারে, তাদের অনেক ভালো অভিজ্ঞতা আছে। তবে আমার যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ,
তো আমি আমার যে নিত্যদিনের কর্মকাণ্ডগুলো আছে সেটা কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের সেগুলো ভালোই লাগবে। তো আমি এখানে যে শাকভাজি করে নিচ্ছি, তো শাকভাজির জন্য যে মরিচ পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি, তারপরে আমি যে সিদ্ধ করে রাখা শাকটা আছে সেটাকে তেলে দিয়ে এভাবে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর সঙ্গে রান্না করছি মাছ ভোনা, অ্যাকচুয়ালি মাছ আর ডিম আর সঙ্গে কাঁচকলা আছে, এটাকে একবারে দিয়ে তারপর ভোনা করে নিয়েছি। আর রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের ঝোল। তো সেজন্য আমি মরিচ পেঁয়াজটা একসঙ্গে দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি যখন ইলিশ মাছ রান্না করি তখন আমি কোনোরকম কোনো মশলা ব্যবহার করি না, এতে আমার মনে হয় যেন ইলিশ মাছের যে নিজস্ব ঘ্রাণটা আছে সেটা চলে যায়। এই জন্য শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি সবসময় ইলিশ মাছের ঝোলটা রান্না করতে পছন্দ করি। তো আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি, এটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিব। খুব বেশি ভাজি না, জাস্ট যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। এরপর যে ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে তার ভিতর দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এদিকে আমি পুঁই শাকগুলো খুব ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি, কারণ শাকে প্রচুর পরিমাণে বালু এবং ময়লা থাকে, এটাকে খুব ভালো করে পরিষ্কার করা প্রয়োজন। এদিকে আমার মাছটা একটু ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এরপরে যে শাকগুলো ছিল সেগুলো আমি মাছের উপরে ভাবে দিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রাখবো। এরপরে একটু লবণ হলুদ দিয়ে তারপরে একবারে ডিরেক্ট ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি কোনোরকম কোনো কষানোর পানি দিচ্ছি না, একবারে ডিরেক্টলি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে কষানোর মতো কিছুই নেই। যেহেতু ইলিশ মাছের তরকারি সেহেতু এভাবেই খেতে অনেক ভালো লাগে। তো আমি সরাসরি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এতে করে মাছটা যেহেতু একটু ভাপ দিয়ে রান্না করে সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসে যাচ্ছি দুপুরের খাবার। দেখতেই পাচ্ছেন লাল চাউলের ভাত খেতে খুবই মজা, দেখতে যেরকমই হোক না কেন, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। তো আমি একদম চুলা থেকে নামিয়েই গোসল করে খেতে বসে গিয়েছি। অ্যাকচুয়ালি গরম গরম ভাত আর গরম তরকারির টেস্টটা একটু আলাদাই হয়, আর এটা ঠান্ডা হয়ে গেলে বেশি একটা খেতে মজা লাগে না। বিশেষ করে এই লাল চাউলের যে ভাতটা আছে এটা গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলে এটা কেমন যেন একটু জড়িয়ে যায়। তো এরপরে আমার শাশুড়ি যাবে ননদের বাড়িতে, ননদের বাড়িটা কাছেই আমাদের বা শ্বশুরবাড়ি থেকে, বেশি দূরে না আবার একদম কাছেও না, জাস্ট এক গ্রাম থেকে আরেক গ্রামে। তো সেখানে যাবে বলে কিছু নাড়ু তৈরি করার নিচ্ছি। এখানে চাল ভেজে চালটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, এরপরে যে নারকেল আছে সেগুলোকে একটু চিনি দিয়ে আঁশ করে নিয়ে যে চাউলের গুঁড়াটা ছিল সেটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে মিক্সড করে তারপরে আমরা দু তিনজন একসঙ্গে বসে একটু ঝটপট করে নাড়ুগুলা তৈরি করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি না করলে দেখা যায় নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেলে এটা ঝুরঝুরে হয়ে যায় আর তখন নাড়ু শেপেতে আসে না। আর এর ভিতরে কালো জিরা দিয়েছি, আপনারা চাইলে তিলও দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুবই মজা লাগে। সবগুলো নাড়ু এখানে বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর নাড়ু বানানোর ক্ষেত্রে অনেকের সময় দেখা যায় অনেক সময় শক্ত হয়ে যায় আর সেটাকে ভাঙতে খুব কষ্ট হয়, তবে এই নাড়ুটা একদম সফট থাকে, ভেঙে যাবে না, তবে খেতে খুবই হার্ড লাগবে না, সফটভাবেই আপনারা খেতে পারবেন, খুবই টেস্ট হয় এভাবে নাড়ু তৈরি করলে। তো যেহেতু আমার শাশুড়ি এখন বের হবে তো সেজন্য আমি নাড়ুগুলোকে একটা বাটিতে করে, সরি দুটো বাটিতে করে প্যাক করে দিচ্ছি। বাটিতে প্যাক করে দিয়েছি এবং আরও একটা বাটি নিয়ে তার ভিতরে নাড়ুগুলো খুব সুন্দর করে সাজিয়ে মুখটা আটকে দিয়েছি। এরপর একটা নেটের ব্যাগে দিয়ে
এটাকে খুব ভালো করে বেঁধে নেছি আর যাওয়ার সময় শপিং ব্যাগে করে দিয়ে দিব। আর নেটের ব্যাগে বাঁধার কারণ দেখা যায় অনেক সময় বাটির মুখটা খুব ভালো করে নাও লাগতে পারে বা লুজ হয়ে যেতে পারে, এক্ষেত্রে দেখা যায় যে মুখটা খুলে গেলে ভিতরে যে খাবার থাকে সেটা পড়ে যেতে পারে। এজন্য চেষ্টা করবেন আপনারা সবসময় কোথাও কোনো খাবার দিতে গেলে বক্সে দেওয়া সত্ত্বেও এভাবে নেটের ব্যাগে বেঁধে দিবেন, না হলে দেখা যায় যে ইলাস্টিকগুলো থাকে সেইগুলো দিয়ে খুব ভালো করে আটকে দিবেন, অথবা পড়ে যাওয়ার চান্স থাকে। আমি এখানে বাটি দুটোকে খুব ভালো করে একটু শক্ত করে বেঁধে দিচ্ছি নেটের ব্যাগ দিয়ে। এরপর আমার শাশুড়ি চলে যাচ্ছে। আর এটা একটা মজার বিষয়, আমার ছেলে চকলেটটা খায়, তো এই চকলেটটা দেখতে একদমই মোবাইল শেপে, আর আমার ছেলে ছোট যেহেতু ও ফোনের প্রতি খুবই আকৃষ্ট। আমি যদিও দিতে চাই না, তারপর ছোট মানুষ দেখা যায় ফোন নিতেই চাই, জোর করে মাঝে মাঝে নিয়ে যায়, তো এটা ফোন শেপে হয়, এই চকলেটটাও খুব পছন্দ করে আর এটা দিয়ে মাঝে মাঝে আমার সঙ্গে কথাও বলে। গাছে খুব সুন্দর কামরাঙা হয়েছে। গ্রামে থাকার এই আর একটা সুবিধা, গাছের একদম তরচাজা ফল খাওয়া যায় সবসময়, ফরমালিন মুক্ত ফল। আর এটাকে আমি এখন গাছ থেকে পেড়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ডিরেক্ট খেয়ে নিব। আর এতে কোনো ফরমালিন নেই, খুব ভালো করে ধোয়ারও প্রয়োজন নেই, জাস্ট ধুলাটা সরালে হয়ে যাবে। গাছে দেখতে পাচ্ছেন মালটা হয়েছে, আরও অনেক ফল আছে, সেটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এক করে শেয়ার করব। তো এখানে বিকালবেলা আমাদের পাশে নদী আছে, তো নদী থেকে অনেক বড় একটি মাছ জেলেরা নিয়ে এসেছিল বাড়িতে বিক্রি করার জন্য, যেহেতু তাজা মাছ আর এটা বাজারের কোনো টাইম না বিকালবেলা, তো সেজন্য ওরা বাড়িতে করে নিয়ে এসেছিল। তো সেখান থেকে মাছটা রাখা হয়েছে, এজন্য কেটে রাখা হয়নি, মাছটাকে নিজেদের কাটতে হবে। আর এটা বেশ বড় একটা মাছ, আমার পক্ষে এই মাছটা কাটা সম্ভব না। আমি চেষ্টা করছি মাছের আঁশটাকে একটা দাঁড় সাহায্যে এভাবে উল্টা দিক দিয়ে এভাবে ডলা দিয়ে দিয়ে মাছের আঁশটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আমি এভাবে আমার সম্পূর্ণ মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমার ছোট যে দেবর আছে সে মাছটাকে কাটতে হেল্প করবে, তো ও মাছটাকে কেটে দিচ্ছে। যদিও অনেক কষ্ট হয়েছে মাছটা কাটতে, যথেষ্ট বড় ছিল মাছটা, আর আমরা যেহেতু মাছ কাটা একদমই এক্সপার্ট না, মাছটা বেশিরভাগ বাহির থেকেই কাটা আনা হয়। আর মাছটা একটু মানে খুবই একটু ভারী ছিল আর বড় ছিল, সেজন্য কাটতে আরও বেশি প্রবলেম হচ্ছিল, ছোট হলেও এতটা কষ্ট হতো না। তো আমার দেবর সম্পূর্ণ মাছটাকে কাটতে হেল্প করছে, ওকে অনেক থ্যাংক ইউ, ও আমাদের টুকটাক কাজে খুব হেল্প করে। আসলে সংসারের প্রতিটা কাজে সবাই যদি কম বেশি একটু হেল্প করে তাহলে প্রত্যেকটা কাজই খুব সহজ হয়ে যায়। আর যদি ছোট ছোট যে কোনো কাজেই প্রত্যেকটা মানুষ যদি হাত লাগায় তাহলে দেখবেন কাজগুলো যতই কঠিন হোক না কেন বা যতই সহজ হোক না কেন, যেরকমই হোক না কেন, প্রত্যেকে মিলেমিশে একসঙ্গে হাসি খুশি আনন্দে কাজ করলে কাজগুলো খুব সহজভাবে হয়ে যায় আর সেটাতে কোনো কষ্ট হয় না। তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এরকম যে সবাই একসঙ্গে থাকি, অনেক আনন্দে হাসি খুশিভাবে থাকি, আর এটা একটা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গেই আমরা থাকি। তো দেখা যায় সবাই একসঙ্গে থাকলেও যেহেতু সবার একটু কাজ আছে, ব্যস্ত আছে, সবার কর্মসুবাদে সবাই একটু বাইরে থাকে, তখন যখন আবার এক জায়গা হই তখন খুব আনন্দ হয়। তো আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি আস্তে আস্তে আমার প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যেই চ্যানেলটা সেটা ব্লগ বাই রেসিপি, আপনারা সবাই জানেন, এখানে আমার এরকম লাইফস্টাইল ব্লগ আরও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। আর আমার যারা নিত্যদিনের ভিডিওগুলো দেখেন, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখার সময় অনেকে দেখা যায় আমরা লাইক করি না, তবে আপনাদের একটা লাইক আমাকে অনেক পাঁচজনের কাছে আরও ভিডিওটা শেয়ার করতে হেল্প করবে। আপনাদের লাইকটা কিন্তু আপনারা সামান্য একটা লাইক মনে করে সেটা দেন না,
কিন্তু আপনাদের একটা লাইকে আমাকে অনেক হেল্প করবে ভিডিওটাকে আরও অনেকজনের কাছে প্রচার করার জন্য, এটা একটা শেয়ারের কাজ করবে। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখার পরে আমার ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো সম্পূর্ণ মাছটাকে কেটে দিয়েছে ও। তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমি ভাবলাম যেহেতু সবাই কষ্ট করেছে সেজন্য আমি কিছু নাস্তা তৈরি করছি, বিকালবেলা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ভিন্ন ধরনের, কারণ এটা যে আলু কেটে ডিরেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে সেরকম না, এটা আলুটাকে ম্যাশ করে বিভিন্ন ধরনের সিক্রেট মশলা দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে তৈরি করেছি। আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর আপনারা যদি আমার চ্যানেলে কোনো রান্না দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন। আমার চ্যানেলে আলাদা করে রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করি সবসময়। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটাও আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এটা খেতে খুবই মজাদার, সাধারণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে দেখা যায় অতটা টেস্ট না লাগলেও এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই মজা লাগে, কারণ এর ভিতরে বিভিন্ন ধরনের মশলা থাকে আর সেটা দেওয়ার কারণে এটা খেতে খুব ভালো লাগে। আর উপরের দিকটা ক্রাঞ্চি হয় এবং ভিতরের দিকটা সফট হয় অনেক, যদিও এটা আমার একটা পার্সোনাল রেসিপি, এরকম রেসিপি আমি এখনও দেখিনি, তবে আমি এভাবেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পছন্দ করি। তো রাতের বেলা আর বেশি কিছু রান্না করিনি, বিকালে নাস্তা খেয়েছি, এরপর সবাই টুকটাক খাবার খেলো, আমি কোনো খাবার খাইনি। ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেয়ে নিচ্ছি, তবে আপনারা সবাই চেষ্টা করবেন ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেতে, এতে করে আপনাদের ঘুমটাও সুন্দর হবে এবং আপনাদের শরীরের জন্য অনেক উপকারী। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর মানে রাতের বেলা ঘুমানোর আগে একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম, হাঁটাহাঁটি করাটা খুবই প্রয়োজন। বাইরে হাঁটাহাঁটি করে এসে আমরা ঘুমিয়ে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ। Just like you and me. Everyone is lonely, so